হলিউডের জনপ্রিয় তারকাদের একজন নিকোলাস কেজ চার দশকে শতাধিক সিনেমা নিয়ে হাজির হয়েছেন দর্শকের সামনে। তবে জানুয়ারিতে শাটের ঘরে পা রাখতে যাওয়া এই অভিনেতা সিনে জগৎ থেকে বিদায়ের ইঙ্গিত দিলেন সম্প্রতি, আর তিন চারটি সিনেমার পরেই গুটিয়ে নেবেন ক্যারিয়ার। এ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিনেমায় যা বলার ছিল তা এরই মধ্যে বলে ফেলেছি, এখন বিদায় জানাতে চাই। সিনেমার বাইরে টিভি সিরিজের মতো জায়গায় অভিনয় করতে রাজি বলে জানিয়েছেন কেজ, যদিও এখনও কোনো টিভি সিরিজে তাকে দেখা যায়নি। তবে তিনি জীবনের বাকি দিনগুলোকে পরিবারের জন্য বরাদ্দ রাখতে চান। 1983 সালে ভ্যালি গার্লের সফলতার পর নিকোলাস কেজ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন, ঝুলিতে তুলেছেন অস্কার। চলতি বছরই চারটি সিনেমায় হাজির হয়েছেন তিনি, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে দ্য রিটায়ার প্ল্যান। এখনও মুক্তির অপেক্ষা রয়েছে তার চারটি সিনেমা।